প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। ইন্টারভিউ বঞ্চিত যোগ্য বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীবৃন্দের সিট আপডেটের আন্দোলনকে কেন্দ্র করে অত্যন্ত বড় খবর থাকছে। বিভৎস রাতের 48 ঘন্টার ভয়ঙ্কর অভিজ্ঞতার ছবি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, সিট আপডেটের দাবি জানিয়ে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের যে অবস্থান আন্দোলন কর্মসূচি চলছে, তার কাছে ম্লান হয়ে গিয়েছে পৃথিবীর সমস্ত কষ্ট যন্ত্রণা দুঃখ। কারণ বীভৎস 48 ঘন্টা রাতের যে ভয়ঙ্কর অভিজ্ঞতার ছবি উঠে আসছে, তাতে করে পৃথিবীর সমস্ত কষ্টই যেন তার কাছে হার মেনে যাচ্ছে। প্রবল শীত, খোলা আকাশ, মাথার উপরে কিছুই নেই। ডেঙ্গু আতঙ্ককে সঙ্গে নিয়ে সিট আপডেটের দাবি জানিয়ে তারা কিন্তু আন্দোলনকে অব্যাহত রেখেছেন। 10 বছরের একটি বিরাট যন্ত্রণা, সিট আপডেট কিন্তু করতেই হবে। উঠে আসছে সেই বীভৎসতার ছবি ও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। যে বিষয়টি জানা যাচ্ছে যে খোলা আকাশের নিচে রাত্রি যাপন 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং শেষ রাতের দিকে প্রবল ঠান্ডা হাওয়ায় বেশ শীত অনুভূত হয়েছে প্রার্থীদের। কিন্তু কম্বল নেই প্রায় কারো কাছেই, রাত জেগে কাটাতে হচ্ছে প্রার্থীদেরকে। সঙ্গে রয়েছে মশার উপদ্রব এবং কামড়। সব মিলিয়ে টানা 72 ঘন্টা অবস্থানের প্রথম 2টো রাতই এভাবে বিনিদ্র অবস্থায় কেটেছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তাদের অবস্থান ধর্ণা চলছে, তা 525 থেকে 26 দিন ধারাবাহিকভাবে ক্রমাগত চলছে। এই ধর্ণা অবস্থানের পাশাপাশি বিকাশ ভবনের কাছেই সৌরভ একাডেমির সামনের রাস্তায় বুধবার থেকে টানা 72 ঘন্টা ধর্ণা অবস্থান করছেন আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ বঞ্চিতরা। মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে ধর্ণা অবস্থান চলে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে সল্টলেকের এই ধর্ণা অবস্থান 3 দিন ধরে টানা চলবে। গেজেটের নিয়মকে মান্যতা দিয়ে আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউর আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউ নেওয়ার দাবিতে তারা এই অবস্থান করছেন। কিন্তু ময়দানে তো ধর্ণা অবস্থান চলছেই, তাহলে বিকাশ ভবনের কাছে ফের ধর্ণা অবস্থান কেন? চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন স্কুলে স্কুলে কত শূন্যপদ রয়েছে, তাই স্কুল সার্ভিস কমিশনকে পাঠায় শিক্ষা দপ্তর। তাদেরই দায়িত্ব সিট আপডেট করে শূন্যপদ স্কুল সার্ভিস কমিশনকে পাঠানো। 2014 সালে আপার প্রাইমারির ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে যে শূন্যপদের কথা বলা হয়েছিল, তারপরে গত 10 বছরে আপার প্রাইমারির স্কুলে আরও অনেক শূন্যপদ তৈরি হয়েছে, কিন্তু সেই সমস্ত শূন্যপদগুলি আপডেট করা হয়নি, তাই তারা ইন্টারভিউ বঞ্চিত রয়ে গিয়েছেন। এদিকে আপার প্রাইমারির ক্ষেত্রে একাংশের কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশক্রমে, তাই তারা এবার শিক্ষা দপ্তর বা বিকাশ ভবনের সামনেই বিক্ষোভ অবস্থান করে কর্তাদের নজরে বিষয়টিকে আনবার চেষ্টা করছেন। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়াসহ একাধিক জেলা থেকে একাধিক প্রার্থীরা এই আন্দোলনে কিন্তু এসে গিয়েছেন। তাদের মধ্যে 150 জনের মতো মহিলা প্রার্থী রয়েছেন। হুগলির গুড়াপু থেকে আসা সম্মানীয় চাকরিপ্রার্থী সোমা কয়াল মহাশয়া বলছেন যে রাতটা জেগেই কাটল, খুব ভোরে তন্দ্রা মতো এসেছিল, কিন্তু মশার কামড়ে ঘুম হলো না। মশার ধূপ জ্বালিয়েছিলাম কিন্তু খোলা আকাশের নিচে তা কাজে আসেনি। আরও কয়েকজন চাকরিপ্রার্থী জানাচ্ছেন যে আন্দোলন করতে এসে মশার কামড় খেয়ে ডেঙ্গির আতঙ্ক কিন্তু বাড়ছে। এ বিষয়ে আরও কয়েকজন প্রার্থী রাত্রের সেই অভিজ্ঞতার কথা কিন্তু জানিয়েছেন, চরম সেই অভিজ্ঞতা। চাকরিপ্রার্থীদের কথায় শেষ রাতে যে ঠান্ডা বেশি লাগবে অনেকেরই তা খেয়াল ছিল না, তাই তারা কম্বল সঙ্গে করে আনেননি। এক চাকরিপ্রার্থী সম্মানীয় হাবিব শেখ মহাশয় বলেছেন যে খোলা আকাশের নিচে হু হু করে হাওয়া দিচ্ছে, মাথার উপরে কেউ কেউ ত্রিপল দিতে পেরেছেন ঠিকই, কিন্তু তা কাজে আসছে না। অনেকের মাথার উপর ত্রিপলও নেই, যারা কম্বল এনেছেন তারা অন্যদের সঙ্গে তা ভাগ করে গায়ে দিয়েছেন। সম্মানীয় প্রার্থী জানাচ্ছেন তাদের জন্য পানীয় জলের ব্যবস্থাও করা হয়নি। আরেক চাকরিপ্রার্থী জানাচ্ছেন যে মহিলাদের জন্য বায়ো টয়লেটেরও ব্যবস্থা নেই, যদিও এ নিয়ে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। সম্মানীয় চাকরিপ্রার্থী বলছেন যে মেয়েদের জন্য করুণাময়ীতে একটি সাধারণ শৌচালয় আছে, আবার সেটি রাতে 11টায় বন্ধ হয়ে যায়, খোলে ভোর 4:30। তাহলে রাত 11টা থেকে ভোর 4:30 মধ্যে শৌচালয় যেতে হলে মেয়েরা কী করবেন? বন্ধুরা, যোগ্য বঞ্চিতদের এই বীভৎস রাত্রের প্রায় 48 ঘন্টার ভয়ঙ্কর অভিজ্ঞতার ছবি চোখে না দেখলে একেবারে বিশ্বাস করতেই পারবেন না। কী নিদারুণ অসহনীয় যন্ত্রণা! তার মধ্যেই তারা কিন্তু আতঙ্কেও আন্দোলন অব্যাহত রেখেছেন, জারি রেখেছেন তাদের সিট আপডেটের দাবিকে। যোগ্য বঞ্চিতরা ন্যায্য দাবিতে অবশ্যই কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেখা যাক বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।